নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম কর্বেটের লেখা একটি শিকার কাহিনী, রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা, আজকের পঞ্চম পর্ব। গত রাতে নিহত ছাগলটাকে দেখে আমি যখন ইন্সপেকশন বাংলোয় ফিরলাম, গ্রামে এসে খবর পেলাম আমার রুদ্রপ্রয়াগে উপস্থিতি জরুরি দরকার। খবর এসেছে নরখাতকটা গত রাতে ওখানে একজনকে মেরেছে। আমাকে সংবাদবাহকরা সঠিক বলতে পারল না কোথায় লোকটাকে মারা হয়েছে, তবে নরখাতকটার থাবার ছাপ দেখে বোঝা গেল যে ও গ্রাম পর্যন্ত আমাদের অনুসরণ করে এসে আবার ফিরতি পথে ফিরে যায়, তারপর পথের মোড়ে এসে ডান দিকে ঘুরে যায়। পরে জেনেছিলাম আমার অনুমান সঠিক। আমাদের কাউকে না পেয়ে ওটা পাহাড়ের আরও উঁচুতে উঠে অন্য শিকার ধরে। বাংলো এসে দেখি ইবটসন নন্দরাম নামে একজন লোকের সঙ্গে কথা বলছে। আমরা গত সন্ধ্যায় যেখানে বসেছিলাম নন্দরামের গ্রাম সেখান থেকে মাইল চারেক দূরে। এই গ্রাম থেকে আধ মাইল উঁচুতে এক গভীর খাদের অন্যধারে গাউইয়া নামে অনুন্নত সম্প্রদায়ের একটি লোক জঙ্গলের একটু ছোট জায়গা সাফ করে বাড়ি করেছিল। ওর সঙ্গে থাকত ওর মা, স্ত্রী আর তিনটি বাচ্চা। সকালে নন্দরাম গাউইয়ার বাড়ির দিক থেকে নারী কণ্ঠের কান্না শুনতে পায়। ও চেঁচিয়ে জানতে চায় কি হয়েছে। উত্তর পায় বাড়ির মরদকে আধ ঘন্টা আগে নরখাতকটা তুলে নিয়ে গেছে। সেই খবর নিয়ে নন্দরাম ইন্সপেকশন বাংলোয় দৌড়ে এসেছে। আরবি ও ইংরেজ ঘোড়া দুটোকে জিন পড়াতে বলল ইবটসন। ভালো করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। নন্দরাম আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পাহাড়ে কোনো রাস্তাই নেই, শুধু ছাগল ও গরু চলার পথ। বিরাটকায় ইংরেজ ঘোড়াটি পথের অসম্ভব আঁকাবাঁকা মোড়গুলি ঘুরতে পারছিল না, তাই দেখে আমরা ঘোড়াগুলো ফেরত পাঠিয়ে দিলাম। বন্ধুর ও চড়াই, বাকি পথটুকু উঠলাম পায়ে হেঁটে। জঙ্গলে সেই সাপ করা নির্জন জায়গায় পৌঁছলাম আমরা। দুটি উদ্বিগ্ন রমণী আমাদের দেখালো দরজার কাছে কোথায় গাউইয়া বসেছিল, কোথায় নরখাদকটা ওকে ধরে। ওদের তখনও আশা আছে বাড়ির মরদ বেঁচে আছে। চিতাটা বেচারাকে গলায় কামড়ে ধরে, সেই জন্যেই ও কোনো আওয়াজ করতে পারেনি। একশো গজ টেনে নিয়ে গিয়ে তবে ওকে মারে। মারবার পর গাউইয়াকে চিতাটা ঘন ঝোপে ঢাকা খাতে টেনে নিয়ে যায় আরও চারশো গজ দূরে। মেয়েদের কান্নাকাটি আর নন্দরামের চিৎকারে নিশ্চয় চিতাটার খাওয়ায় ব্যাঘাত ঘটে, কেননা ও গাউইয়ার গলা, চিবুক, একটা কাঁধ আর উরুর কিছুটা অংশ মাত্র খেয়েছে। আমরা বসতে পারি এমন কোনো গাছ শিকারটার কাছাকাছি ছিল না, তাই মরিটার যে তিন জায়গা থেকে চিতাটা খেয়েছে সেই তিন জায়গায় সায়ানাইড বিষ প্রয়োগ করলাম। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমরা কয়েকশো গজ দূরে পাহাড়ে এক জায়গায় বসলাম। চিতাটা নিশ্চয় ঘন ঝোপের মধ্যেই কোথাও ছিল, কিন্তু যদিও আমরা লুকিয়ে দু ঘন্টা নজর রাখলাম কিছুই দেখতে পেলাম না। সন্ধ্যা হতে সঙ্গে আনা লণ্ঠন জ্বালিয়ে আমরা বাংলোয় ফিরে গেলাম। পরদিন উঠলাম খুব ভোরে। যখন খাতের ওপরের পাহাড়ে গিয়ে বসেছি তখন সবে আলো হচ্ছে, কিছু দেখা গেল না, কিছু শোনা গেল না। সূর্যোদয়ের ঘণ্টাখানেক বাদে আমরা মরির কাছে গেলাম। যে তিন জায়গায় বিষ প্রয়োগ করা হয়েছিল সেগুলো চিতাটা ছোঁয়নি, খেয়েছে অন্য কাঁধ আর পা থেকে। লাশটাকে আরও কিছু দূর টেনে নিয়ে গিয়ে ঝোপের ভিতরে লুকিয়ে রেখেছে। এখানেও বসার মতো কোনো গাছ নেই, এবং দীর্ঘ পরামর্শের পর ঠিক হলো ইবটসন মাইলখানেক নিচে একটা গ্রামে গিয়ে একটা বড় আম গাছে মাচান বেঁধে রাত কাটাবে।
আর আমি মুড়িটা থেকে 400 গজ দূরে একটা গাছের ওপর বসব। সেখানেই আগের দিন নরখাতকটার থাবার ছাপ দেখেছি। যে গাছটায় আমি বসবো ঠিক করলাম সেটা একটা রডোডেনড্রন গাছ। অনেক বছর আগে মাটি থেকে 15 ফুট ওপরে গাছটা কাটা হয়েছিল। চারপাশের ডালপালার জন্য যেখানে কাটা হয়েছিল তার চারপাশে শক্ত শক্ত ডাল বেরিয়েছে, ফলে ওই ডাল ঘেরা কাণ্ডটার ওপর বেশ চমৎকার লুকিয়ে থাকার ও আরাম করে বসার জায়গা হলো। আমার সামনের দিকে একটা খাড়া পাহাড়, ঘন ব্র্যাকেন এবং ছোট ছোট বাঁশ ঝোপে ঢাকা। পাহাড়ের গায়ে পূব থেকে পশ্চিমে একটা পায়ে চলা পথ, পথটা বহু ব্যবহৃত, এবং তার ফুট দশেক নিচে আমার রডোডেনড্রন গাছটা। গাছের ওপর থেকে 10 গজ পরিমাণ রাস্তা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। পথটা আমার বায়ে একটা খাত পার হয়ে সমান হয়ে চলে গিয়ে ঘুরে এসেছে। তারপর আমার ডাইনে 300 গজ দূরে একটা ঝোপের সামান্য নিচ দিয়ে গিয়েছে। ওই ঝোপটার নিচেই মুড়িটা পড়ে আছে। খাটটার যেখানে পথটা গিয়ে নেমেছে সেখানে জল ছিল না, কিন্তু 30 গজ নিচের দিকে ঠিক আমার গাছটার নিচেই গাছ থেকে 3-4 গজ দূরে কয়েকটা ছোট ছোট জলাশয় ছিল। ওগুলো একটা ছোট ঝর্ণার উৎসস্থল। ঝর্ণাটার নিচে নেমে একটি ছোট নদীতে পরিণত হয়ে গিয়ে গ্রামের লোকের পানীয় আর সেচের জল যোগায়। রাস্তার যে 10 গজ আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেখানে 300 গজ ওপরের পাহাড়ে গাউইয়ার ঘর থেকে একটা সরু পথ সোজা নেমে এসে সমকোণ করে মিশেছে। বাড়িটা আমার থেকে 300 গজ ওপরে। এই পথটা 30 গজ ওপরে একটা বাঁক এবং সেখান থেকে একটা ছোট খাত শুরু হয়ে নিচের পথটা এসে মিশেছে। ওপরের পথে যেখানটায় খাটটা শুরু হয়েছে আর নিচের পথে সেটা যেখানে এসে মিশেছে, সে দুটো জায়গায় আমার দৃষ্টির আড়ালে। টর্চের কোনো দরকার ছিল না, কারণ চাঁদের উজ্জ্বল আলো ছিল এবং চিতাটা যদি সমতল পথটা দিয়ে অথবা ওই ওপরের পথটা দিয়ে আসে, আর থাবার ছাপে তো বোঝাই গেছে আগের দিন তাই করেছে, আমি তাহলে খুব সহজেই 30-40 ফুট পাল্লার ভিতরে থেকে গুলি করার সুযোগ পাব। ইবটসনের সঙ্গে পাহাড় দিয়ে খানিকটা নেমে গিয়েছিলাম। ফিরে এসে সূর্যাস্তের কিছুটা আগে গাছের ওপর উঠে বসলাম। কয়েক মিনিট পরে 3টে কালিগি ফেজেন্ট, 1টি মোরক, 2টি মুরগি পাহাড় দিয়ে নেমে এসে ঝর্ণায় গিয়ে জল খেল। তারপর যে পথ ধরে এসেছে সেই পথ ধরে ফিরে গেল। 2বারই ওরা আমার গাছটার ঠিক নিচ দিয়েই গেল এবং আমাকে তারা দেখতে না পাওয়ায় প্রমাণ হলো যে আমার লুকোনোর জায়গাটা ভালোই। রাতের প্রথম দিকটা সব চুপচাপ ছিল, কিন্তু 8টার সময় মুড়িটার দিক থেকে একটা কাকার ডাকতে শুরু করলো। চিতাটা এসেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো যে দুটো রাস্তা আমি পাহারা দিচ্ছি তার কোনোটা দিয়েই সে আসেনি। কাকারটা কয়েক মিনিট ডেকে থামল। রাত 10টা পর্যন্ত সব চুপচাপ কাটল। তখন কাকারটা আবার ডাক শুরু করল। ঘণ্টা 2 চিতাটা মুড়ির কাছে ছিল, বেশ ভালো করে খাওয়ার পক্ষে এ সময় যথেষ্ট। এর মধ্যে যথেষ্ট পরিমাণ বিষ নিশ্চয়ই খেয়ে ফেলেছে, কেননা এই দ্বিতীয় রাত্রিতে মুড়িটাতে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয়েছে। লাশের গভীরে ভালো করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সায়ানাইড। আমি নিষ্পলক দৃষ্টিতে সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকলাম। চাঁদের আলো এত উজ্জ্বল যে প্রতিটি ঘাসের ডগা পরিষ্কার দেখা যাচ্ছিল। রাত 2টোর সময় শুনতে পেলাম চিতাটা বাড়ির রাস্তা ধরে আসছে। আমি এই পথে কিছু শুকনো পাতা ছড়িয়ে রেখেছিলাম, উদ্দেশ্য ছিল যে চিতার আগমনের আভাস পাওয়া। ও যে এই পাতাগুলির ওপর দিয়ে অসাবধানে হাঁটছে, নিঃশব্দে আসার কোনো চেষ্টা করছে না দেখে আমি আশান্বিত হলাম যে ওর অবস্থা ভালো নয়। আমার অবশ্য আশা ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ওকে গুলিবিদ্ধ করতে পারব। রাস্তার বাঁকে চিতাটা একটু দাঁড়ালো,
তারপর রাস্তা ছেড়ে ছোট খাটটায় ঢুকল, সেটা ধরে নিচের রাস্তায় নেমে আবার দাঁড়াল। আমার হাঁটুর ওপর রাইফেল, তার উপর হাত রেখে বহু ঘন্টা নড়াচড়া না করে বসেছিলাম। আমার ধারণা ছিল যে চিতাটা রাস্তা ধরে আসবে। আমি ঠিক করেছিলাম যে ওকে আমার সামনে দিয়ে যেতে দেব। ও যখন আমার নড়াচড়া আর দেখতে পাবে না, আমি রাইফেল তুলে যেখানে খুশি সেখানে গুলি করব। বেশ কয়েক সেকেন্ড আমি পট্টার ওপর নজর রাখলাম। ডালপালার আড়াল থেকে ওর মাথাটা বেরুবে আশা করলাম। যখনই উত্তেজনা অসহ্য লাগছিল, তখন শুনতে পেলাম যে ওটা রাস্তা থেকে লাফিয়ে নামল এবং কোনাকুনিভাবে আমার গাছের দিকে আসতে লাগল। আমার একবার মনে হলো যে ও কোনো রহস্যময় উপায়ে গাছের ওপর আমার উপস্থিতির কথা জেনে গেছে এবং ওর আগের শিকারের স্বাদ আর ভালো না লাগায় নতুন মানুষ শিকার খুঁজছে। ওর পথ ছাড়ার উদ্দেশ্য আমাকে ধরা নয়, ও ঝর্ণার কাছে পৌঁছবার জন্য ছোট রাস্তা ধরল, কেননা সে গাছের নিচে দাঁড়ালো না। পরের মুহূর্তে শুনতে পেলাম ওর জল খাওয়ার আগ্রহ, জোর শব্দ। চিতাটার পাহাড়ের ওপর চলাফেরা এবং জল খাওয়ার ধরন দেখে মনে হলো যে ওকে বিষে ধরেছে, কিন্তু সায়ানাইডের প্রতিক্রিয়া সম্বন্ধে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমি জানতাম না বিষটা কাজ করতে কত সময় নেবে। চিতাটা জল খাওয়া বন্ধ করার 10 মিনিট পরে মনে হলো যে ও হয়তো ঝর্ণার কাছে মরে গেছে। সেই সময় আমি শুনতে পেলাম ও খাদের ওপারের পাহাড় ধরে উঠে যাচ্ছে। ও যখন পাহাড়ের চূড়া ঘেরা রাস্তাটায় পৌঁছল, আবার সব নিস্তব্ধ হয়ে গেল। যখন চিতাটা রাস্তা ধরে নামল, খাদ ধরে এলো, পাহাড় বেয়ে আমার গাছের নিচে এলো, যখন জল খেল, খাদের ওপারের পাহাড়ে উঠে গেল, কোনো সময়ে আমি ওকে দেখতে পেলাম না। কি দৈব ঘটনায় কিংবা স্বেচ্ছায় ও এমন জায়গায় লুকিয়ে থাকলো যেখানে চাঁদের একটু রশ্মিও ঢোকেনি। আমার গুলি চালাবার আশা আর ছিল না, তবে নৈনিতালের ডাক্তারের কথা মতো বিষটা যদি সত্যি শক্তিশালী হয়ে থাকে তাহলে গুলি চালাবার আর প্রয়োজন ছিল না। বাকি রাতটা বসে কাটালাম, নজর রাস্তার উপর, কান আওয়াজ শুনবার জন্য সজাগ। দিনের আলো হতে এবার্টসন ফিরল। এই সময়ে চা বস্তুটি খুবই আদরের, তাই বানাতে বানাতে এবার্টসনকে রাত্রের ঘটনাগুলি বললাম। মরির কাছে গিয়ে দেখলাম যে চিতাটা একটা পা খেয়েছে। যেখান থেকে দুরাত আগে অল্প একটু অংশ খেয়েছিল সেখানে আমরা প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করেছিলাম। তাছাড়া আরও দু জায়গা থেকে বিষ খেয়েছে, বা কাঁধ এবং পিঠ থেকে। এখন চিতাটার অনুসন্ধান করা দরকার। গ্রামের পাটোয়ারি এবার্টসনের সঙ্গে ফিরেছিল, তাকে লোক সংগ্রহ করতে পাঠানো হলো। বেলা 12টা নাগাদ সে 200 লোক নিয়ে হাজির হলো। তাদের সারি সারি সাজিয়ে আমরা চিতাটা যেদিকে গেছে সেদিকের পাহাড়টায় ঝাঁপান করলাম। যেখানে চিতাটা তৃষ্ণা নিবারণ করেছিল তার থেকে আধ মাইল দূরে কতগুলি বড় বড় পাথর ছিল। চিতাটা এদিকে গিয়েছিল। পাথরগুলির তলায় একটা গুহা ছিল, সেটা পাহাড়ের অনেকটা ভিতরে ঢুকে গেছে। ওটার মুখটা চিতা ঢোকার পক্ষে যথেষ্ট বড়। এই গুহার মুখে চিতাটা জমি আছড়েছে এবং মরির পায়ের আঙুলগুলি বমি করে বার করেছে। এগুলিকে ও আস্ত গিলেছিল। বহু আগ্রহী হাত পাহাড়ের গা থেকে পাথর টেনে নিয়ে এলো। আমরা চলে আসার আগে গুহার মুখ এমনভাবে বন্ধ করে এলাম যে ভিতরে যদিও বা কোনো চিতা থেকে থাকে তার পালাবার আর কোনো সম্ভাবনা থাকল না। পরদিন সকালে আমি 1 ইঞ্চি চওড়া তারের জাল এবং কিছু তাঁবু খাটাবার লোহার খুঁটি নিয়ে এলাম। পাথর সরিয়ে গুহার মুখটা জাল দিয়ে বন্ধ করলাম। তার পরপর 10 দিন সকালে ও সন্ধ্যায় গুহাটায় আসতাম। এই সময়ে অলকনন্দার বাপারের কোনো গ্রাম থেকে নরঘাতকটার কোনো খবর আসছিল না দেখে আমার আশা রোজ ক্রমাগত বাড়তে লাগলো যে হয়তো পরের দিনই এসে কোনো নিশানা পাবো যে চিতাটা গুহার ভিতরে মরে গেছে। 10 সকালে যখন গুহা থেকে ফিরলাম,
জালটাকে দেখলাম কেউ মারায়নি। এবারসন আমাকে খবর দিল যে গত রাত্রে 5 মাইল দূরের একটা গ্রামে একজন মহিলা নিহত হয়েছে, রুদ্রপ্রয়াগ বদ্রীনাথ যাওয়ার তীর্থপথের 1 মাইল ওপরে। যে জন্তু আর্সেনিক এবং স্ট্রিকনিন খেয়ে বেঁচে থাকে এবং যার শরীরে এইসব দ্রব্য উত্তেজক পদার্থের কাজ করে, বোঝাই গেল তার পক্ষে সায়ানাইড সঠিক বিষ নয়। চিতালে যে সায়ানাইড খেয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই, আরও সন্দেহ নেই যে ও গুহাটায় ঢুকেছিল, কেননা গুহাতে ঢুকবার সময় একটা পাথরে ওর পিঠে লোম লেগেছিল। হয়তো বিষের পরিমাণ বেশি হয়েছিল বলে কোনো প্রতিক্রিয়া হয়নি, এবং হয়তো পাহাড়ের গায়ে গুহায় কোনো দ্বিতীয় রন্ধ্র ছিল বলে ও পালাতে পেরেছে। আমার চিতাটার সঙ্গে পরিচয় মাত্র 1 মাস, তবুও আমি আর অবাক হলাম না যে গাড়োয়ালের লোকরা, যারা চিতাটার সঙ্গে দীর্ঘ 8 বছর ধরে নিবিড় এবং অন্তরঙ্গভাবে বসবাস করেছে, ওকে জন্তু বা প্রেতাত্মা, অলৌকিক ক্ষমতার মালিক বলে বিশেষিত করেছে। তাদের বদ্ধ ধারণা ছিল যে আগুন ছাড়া এই দুষ্ট আত্মাকে তাড়ানো যাবে না। যে খবর প্রতিটি জনসাধারণের পক্ষে গুরুত্বপূর্ণ সেটা খুব দ্রুত ছড়ায়। গত 10 দিন ধরে গাড়োয়ালের সবাই শুনেছিল যে নরঘাতকটার ওপর বিষ প্রয়োগ করা হয়েছে এবং আমাদের আশা যে তাকে গুহায় বন্দী করা হয়েছে। এটাই স্বাভাবিক যে সবাই ঝুঁকি নিতে শুরু করেছিল। প্রত্যক্ষরূপে বোঝাই গেল যে চিতাটা বিষের প্রতিক্রিয়া থেকে সেরে উঠে গুহা থেকে পালাবার রাস্তা খুঁজে নেয় এবং প্রথম যেজন ঝুঁকি নিচ্ছিল তাকে ধরে। আমি সকাল থাকতেই গুহা থেকে ফিরেছিলাম, সারাদিনটা পড়েছিল। প্রাতরাশ খেয়ে এবারসনের নির্ভরযোগ্য ঘোড়ার পিঠে চড়ে রাইফেল হাতে নিয়ে সেই গ্রামের দিকে চললাম যেখান থেকে মহিলাটির নিহত হওয়ার খবর এসেছে। তীর্থপথ ধরে জোরে ঘোড়া ছোটালাম, পাহাড়ের ওপর দিয়ে একটা কোনাকুনি রাস্তা ধরলাম, সেটা 1 মাইল দূরে গিয়ে গ্রামের রাস্তার সঙ্গে মিশেছে। সে সন্ধিস্থলে ধস্তাধস্তির চিহ্ন এবং অনেকখানি জমাট রক্ত। গ্রাম প্রধান এবং নিহত মহিলাটির আত্মীয়রা আমাদের জন্য গ্রামে অপেক্ষা করছিল, যেখানে বাড়ির দরজা বন্ধ করে বেরোবার সময় চিতাটা মহিলাটিকে ধরে তারা আমাদের সে জায়গাটা দেখালো। এখান থেকে চিতাটা মহিলাটিকে চিত অবস্থায় 100 গজ টেনে 2 রাস্তার মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়, সেখানেও মহিলাটিকে ছেড়ে দেয়। তারপর খুব ধস্তাধস্তির পর তাকে মেরে ফেলে। যখন মহিলাটিকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যখন সে চিতাটার বিরুদ্ধে প্রাণ বাঁচাবার জন্য লড়াই করছিল, তখন গ্রামের লোকেরা ওর চিৎকার শুনতে পায়, কিন্তু ভয়ে কোনো সাহায্য করেনি। মহিলাটি মারা যাওয়ার পরে চিতাটা তাকে তুলে একটা পতিত জমি পার হয়, সেটার পর একটা 100 গজ চওড়া খাত ছিল, সেটা পার হয়ে লাশটাকে নিয়ে যায় আরও 200 গজ পাহাড়ের ওপরে। মাটিতে কোনো টেনে নিয়ে যাওয়ার দাগ পড়েনি, কিন্তু রক্তের দাগ অনুসরণ করা সহজই ছিল। সেই দাগ আমাদের নিয়ে যায় একটি সমতল জমিতে। জমিটা 4 ফুট চওড়া এবং 20 ফুট লম্বা। এই সরু জমিটার ওপর দিকে লম্বাভাবে অবস্থিত 8 ফুট উঁচু ঢিপি ছিল, তার উপরে একটা খর্বকায় মেডেলার গাছ। নিচের দিকে যেখানে পাহাড়টা হঠাৎ উত্তরাই হয়ে যায় একটি বুনো গোলাপের ঝোপ। ঝোপটা ওপর দিকে বেড়ে মেডলার গাছটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে। ওই ঢিপি এবং গোলাপের ঝোপটার মাঝখানে ঢিপির ওপরে মাথা রেখে পড়ে আছে শিকারটা। গায়ে একটুকু আবরণ নেই, নগ্ন দেহের ওপরে ঝরে পড়েছে সাদা গোলাপের পাপড়ি। একজন পাকা চুল বৃদ্ধা, বয়স 70। এই মর্মান্তিক হত্যার জন্য চিতাটাকে জীবন দিতে হবে। আমরা যুদ্ধের পরামর্শ করার পর এবারসন বাড়তি ঘোড়াটাকে নিয়ে রুদ্রপ্রয়াগে ফিরে গেল আমাদের প্রয়োজনীয় জিনিস আনতে। আমি রাইফেল নিয়ে বেরোলাম, দিনের আলোয় নরখাতকের মুখোমুখি হওয়া যায় কিনা সেই চেষ্টায়। অঞ্চলের এই এলাকাটা আমার কাছে নতুন, আমার প্রথম কাজ হবে জায়গাটা পরিদর্শন করা। আমি গ্রাম থেকেই লক্ষ্য করেছি যে
পাহাড়টা খাদ থেকে চড়াইয়ে 4-5 হাজার ফুট উঠে গেছে। পাহাড়ের 2,000 ফুট ওপরে ওক এবং পাইনের ঘন জঙ্গল, তার নিচে আধমাইল চওড়া ছোট ঘাস ভর্তি খোলা জমি, ঘাস জমির নিচে ঝোপ জঙ্গল। ঘাস এবং ঝোপ জঙ্গলের পাশ দিয়ে আমি পাহাড়ের অন্যদিকে চলে গেলাম। আমার সামনে দেখলাম একটা খাত, আধমাইল নিচে গিয়ে তীর্থপথে মিশেছে। বহুদিন আগে মাটি ধসে খাটটা সৃষ্টি হয়েছিল। খাটটার ওপর দিকটা 100 গজ চওড়া এবং নিচের দিকটা যেখানে তীর্থপথে মিশেছে 300 গজ চওড়া। তারপরে ফাঁকা মাঠ, খাতের মাটি ভেজা, ভেজা মাটির ওপর গজিয়েছে কিছু বড় বড় গাছ, গাছের নিচে ঘন ঝোপ জঙ্গল। খাতের ওপর দিকে ঝুলে পড়া পাথরের উতরাই উচ্চতায় 20-40 ফুট বাড়ছে ও কমছে, দৈর্ঘ্য 100 গজ। এই উতরাইয়ের মাঝামাঝি কয়েক ফুট চওড়া ফাটল, সেখান থেকে ছোট একটি জলধারা কুলকুল করে নামছে। পাথরগুলির ওপর ঝোপ জঙ্গলের সরু ফালি, তার উপরে আবার খোলা ঘাসের মাঠ। আমি খুব সাবধানে জায়গাটা পরিদর্শন করলাম। চিতাটা নিশ্চয় খাতের কোথাও লুকিয়েছিল। আমি চাইনি যে ও আগে থেকে আমার উপস্থিতি টের পায়, তাতে আমার সুবিধা হবে না। এবার আমার জানা দরকার মোটামুটি কোন জায়গায় চিতাটা লুকিয়ে আছে। তার জন্যে আমাকে মরির কাছে ফিরে যেতে হলো। গ্রামে আমাদের বলা হয়েছিল যে মহিলাটি নিহত হওয়ার কিছু পরে আলো হয়, তাকে মেরে 400 গজ টেনে নিয়ে কিছুটা অংশ খেতে চিতাটার নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। এর থেকে অনুমান করা যায় যে যেখানে মরিটাকে লুকানো হয়েছে সেই জায়গা ছাড়তে সকাল হয়ে গিয়েছিল। যে পাহাড়ে মরিটা পড়েছিল সেটা গ্রামটার পুরো দৃষ্টিসীমার মধ্যে। এই সময়ে গ্রামে নিশ্চয়ই লোক চলাচল শুরু হয়েছিল। চিতাটা তাহলে মরি ছেড়ে নিশ্চয়ই গা ঢাকা দিয়ে পালিয়েছিল। মাটি খুব শক্ত থাকাতে ওর থাবার ছাপ দেখা যাচ্ছিল না। এই দুটি অনুমানের উপর ভিত্তি করে আমি ওকে অনুমানিত পথ ধরে অনুসরণ করতে লাগলাম। আমি আধমাইল দূরে গ্রামের দৃষ্টির বাইরে খাতের কাছাকাছি এসে পড়লাম। দেখে তৃপ্ত হলাম যে আমি চিতাটার পায়ে পায়ে চলে এসেছি। একটা ঝোপের বাতাসের উল্টো দিকে আলগা মাটি ছিল, তার উপরে ওর থাবার ছাপ দেখে বোঝা গেল যে এই জায়গাটা ছেড়ে সে পাথরের উত্রাইয়ের 50 গজ নিচ থেকে খাটটায় ঢুকেছে। যেখানে চিতাটা লুকিয়েছিল আমি সেখানে আধ ঘন্টা শুয়ে আমার সামনের গাছ এবং ঝোপ জঙ্গল ভর্তি ছোট এলাকাটা লক্ষ্য করলাম। আশা করছিলাম যে চিতাটা একটু নড়ে চড়ে ও কোথায় আছে নিশানা দেখাবে। কয়েক মিনিট নিরীক্ষণ করার পর ঝরা পাতার ওপর শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করল। একটু পরে দুটি সিমিটার ব্যাবলার পাখিকে দেখা গেল, খুব অধ্যবসায় সহকারে পাতা উল্টে পোকা খুঁজছে। মাংসাশী জীব সম্বন্ধে এই পাখিরা জঙ্গলের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদবাহক। আমার আশা হলো যে পরে এই দুজনকে দিয়ে চিতাটার অবস্থানের খোঁজ বার করব। কোনো নড়াচড়া দেখা যাচ্ছিল না এবং কোনো শব্দ থেকে বোঝা যাচ্ছিল না যে চিতাটা খাতের মধ্যে আছে কি না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ও আছে। এবং এক উপায়ে যখন গুলি করা সম্ভব হলো না, আমি অন্য উপায় অবলম্বন করলাম। চিতাটা খোলা জায়গায় না এলে দুটি রাস্তা ধরে পালাতে পারে, একটি হলো উত্রাই ধরে তীর্থপথের দিকে এবং অন্যটা চড়াই ধরে ওপরে। ওকে পাহাড় বেয়ে নামালে আমার সুবিধা হবে না, কিন্তু যদি ওকে পাহাড়ের ওপর দিকে ধাইয়ে নেওয়া যায় ও নিশ্চয় সেই পাথরের ফাটলটার দিকে গিয়ে উত্রায়ের ওপরের ঝোপগুলিতে আশ্রয় নেবে। এই সময়ে ওকে গুলি করার পর্যাপ্ত সুযোগ পাওয়া যাবে। যেখানে চিতাটি থাকতে পারে তার একটু নিচ দিয়ে আমি খাটটায় ঢুকলাম। আমি আঁকাবাঁকাভাবে খুব আস্তে হাঁটতে লাগলাম, অল্প অল্প করে কয়েক ফুট উঠতে লাগলাম। এখনও ফাটলটার ওপর চোখ রাখার কোনো প্রয়োজন ছিল না, কেননা ব্যাবলার দুটি ঠিক তার কয়েক ফুট নিচে ছিল এবং চিতাটা নড়লে ওরাই আমাকে সতর্ক করবে। আমি আঁকাবাঁকাভাবে
খাদ দিয়ে হেঁটে প্রায় 40 গজ উঠেছি। তখন আমি ফাটল থেকে 10 গজ নিচে একটু বাই। হঠাৎ ব্যাবলার দুটি ভয় পেয়ে ডানা মেলল, ছোট একটা ওক গাছের ডালে বসে উত্তেজিত হয়ে লাফাতে লাগলো এবং ওদের স্পষ্ট এবং জোরালো ডাক ডাকতে লাগল, যে ডাক পাহাড়ি অঞ্চলে আধ মাইল দূর থেকে শোনা যায়। আমি দ্রুত গুলি চালাবার জন্য রাইফেলটা ধরলাম। 1 মিনিট নিশ্চলভাবে দাঁড়িয়ে আবার আস্তে আস্তে সামনে এগোলাম। এখানে জমিটা ভেজা এবং পিচ্ছিল। আমি ফাটলের ওপর চোখ নিবদ্ধ করে দু পা এগোতেই আমার রবার সোলের জুতো ভেজা মাটিতে পিছলে গেল। আমি টাল সামলাতে সামলাতে চিতাটা এক লাফে ফাটলে উঠে গেল। ওপরের ঝোপ থেকে এক রাশ কালিগি ফেজেন্ট আমার মাথার ওপর দিয়ে উড়ে গেল। আমার দ্বিতীয় উদ্যমও নিষ্ফল হল। আমার পক্ষে চিতাটাকে আবার তার আদি অবস্থানে তাড়িয়ে নিয়ে যাওয়া সহজ, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না। কেননা ওপর থেকে দেখতে গেলে পাথরের ফাটলটা একদম কাছে না, আসলে দেখা যায় না, এবং সেই জায়গায় আমি পৌঁছবার আগেই চিতাটা খাদ দিয়ে অনেক দূর নেমে যাবে। আমার এবং ইবরসনের খাদের খোলা জায়গায় দেখা হওয়ার কথা দুপুর 2টায়। ও তার একটু আগে রুদ্রপ্রয়াগ থেকে ফিরল, সঙ্গে বেশ কিছু লোক। ও যা আনতে গিয়েছিল বহন করে আনছে, এর মধ্যে ছিল খাবার পানীয়, তার মানে চা। আমাদের পুরনো সঙ্গী পেট্রোম্যাক্স, যদি দরকার পড়ে এবার ওটাকে আমি বয়ে বেড়াব। 2টো অতিরিক্ত রাইফেল, গুলি বারুদ, আমার মাছ ধরার ছিপ, বেশি পরিমাণে সায়ানাইড এবং জাতিকল। খাদের মধ্যে একটি স্বচ্ছ নদীর ধারে বসে আমরা দিনের আহার খেলাম। চা পর্ব শেষ করে আবার মরিটার কাছে ফিরে গেলাম। এবার আমি মরিটার অবস্থান সম্বন্ধে বলবো। আপনারা তাহলে আমাদের গতিবিধি এবং পরবর্তী ঘটনাগুলি বুঝতে পারবেন। 4 ফুট চওড়া ও 20 ফুট লম্বা সমতল ভূমিটার খাদের দিকের 5 ফুটের কাছাকাছি মরিটা পড়েছিল। এই ভূমিখণ্ডটার ওপর দিকটা উঁচু ঢিবি দ্বারা সুরক্ষিত, নিচের দিকে ছিল ভীষণ উত্রাই এবং ছড়ানো গোলাপের ঝোপ। ঢিপির ওপরের খর্বকায় মেডলার গাছটা মাচানের ভার বইবার পক্ষে উপযুক্ত ছিল না, সেই কারণে আমরা ঠিক করলাম যে বন্দুক, বিষ ও জাতিকলের ওপর নির্ভর করব। এই সিদ্ধান্তে আসার পর আমরা যোগাড়যন্ত্র করতে লাগলাম। প্রথমে মরিটায় বিষ প্রয়োগ করলাম। সময়ের অভাবে চিতাটা এর অল্প অংশ খেয়েছিল। আশা ছিল যে এবারও যথেষ্ট পরিমাণে আহার করে নিজেকে বিষিয়ে তুলবে। চিতাটা যে জায়গায় যেভাবে দাঁড়িয়ে খেতে পারে আমি সেভাবে সেই জায়গায় দাঁড়ালাম। আমার উপর চোখ রেখে ইবটসন ওর .265 ম্যানলিকার, যেটার ঘোড়া খুব হালকা, এবং আমার .450 হাই ভেলোসিটি রাইফেল দুটোকে 2টো ডালের সঙ্গে বাঁধল। আমরা যেদিক দিয়ে মরির কাছে যাব ডাল 2টো সেই দিকে। চিতাটা যে কোনো দিক থেকে মরির দিকে আসতে পারে, কোথাও কোনো অনতিক্রম্য বাধা ছিল না। অবশ্য আমি ওকে যেখানে দেখেছিলাম সেখান থেকে ওর আসার স্বাভাবিক রাস্তা হল 15 ফুট মতো সমতল জমি ধরে। আমরা এই সমতল জমিটাতেই বড় জাতিকলটা পুঁতলাম। পোতার আগে জমি থেকে প্রতিটি শুকনো পাতা, ছোট ছোট কাঠকুটো, ঘাস তুলে ফেললাম। আমরা এবার পর্যাপ্ত মাপের এক গর্ত খুললাম, লম্বা, চওড়া এবং গভীর। খুঁড়ে তোলা মাটি দূরে নিয়ে গেলাম। গর্তে কলটা বসিয়ে স্প্রিংয়ের চাপ দিয়ে কলের চোয়াল 2টি ভাগ করলাম। কলে একটা প্লেট আছে যেটা ট্রিগারের কাজ করে, সেটাকে যতটা সম্ভব খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করলাম। কলটাকে এবার সবুজ পাতা দিয়ে ঢাকা হলো। তার ওপর দেওয়া হলো মাটি, শুকনো পাতা, কাঠকুটো, ঘাস, ঠিক যেভাবে আগে ছিল। কলটা এত ভালোভাবে পোতা হলো যে আমরা যারা কলটা পেতেছিলাম ওটার সঠিক অবস্থান খুঁজে পাচ্ছিলাম না। এবার আমার মাছ ধরার সুতোর কাঠিম বার করা হলো।
শক্ত রেশমের সুতোর একদিকটা বাঁধা হল একটা রাইফেলের ঘোড়ায়। বাটে জড়িয়ে মরিটার 10 ফুটের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে ঘুরিয়ে এনে দ্বিতীয় রাইফেলটার বাটে জড়িয়ে ঘোড়ার সঙ্গে বাঁধা হলো। এবার সুতোটাকে কাটা হলো। আমার বেশ দুঃখ হলো। সুতোটা নতুন এবং ভালো ছিল। একটা দিক বাঁধা হলো মহিলাটির কোমরে, তার ভিতর দিয়ে সুতোটা চালিয়ে ঘোড়ার সঙ্গে বাঁধা সুতোগুলিকে টেনে শক্ত গিট দেওয়া হলো। দ্বিতীয়বারের জন্য সুতোটাকে আবারও কাটা হলো। আমরা শেষবারের মতো নিজেদের হাতের কাজটা দেখলাম, বেশ ভালোই মনে হলো। এবার খেয়াল হলো যে চিতাটা যদি ঘুরে এসে আমাদের দিক থেকে মরিটার দিকে যায়, তাহলে ও সম্ভবত বন্দুক এবং ফাঁদ এড়িয়ে যেতে পারে। সেটা বন্ধ করার জন্য আমরা গ্রাম থেকে একটা শাবল আনতে বললাম। ইতিমধ্যে আমরা কিছু দূর থেকে 5টা কাটা ঝোপ কেটে নিলাম। সমতল জমিতে আমাদের দিকটায় শাবল দিয়ে 1 ফুট গভীর 5টা গর্ত খুঁড়ে তার মধ্যে ঝোপগুলি পুঁতলাম। চারিপাশের মাটি পা দিয়ে ঠুকে দিলাম, যাতে ঝোপগুলি শক্ত এবং স্বাভাবিক দেখায়, যেন ওগুলি পাহাড়ের গায়ে গজিয়েছে। এবার আমাদের প্রত্যয় হলো যে ইঁদুরের চেয়ে বড় কোনো জন্তু কোনো না কোনো রূপে মৃত্যুকে এড়িয়ে মরিটার কাছে এসে কোনো অংশ খেতে পারবে না। রাইফেল দুটির সেফটি ক্যাচ খুলে দিয়ে গ্রামে ফিরে এলাম। গ্রাম থেকে 50 গজ দূরে যেখানে আমরা এসে জমাট রক্ত দেখেছিলাম তার কাছে একটা ডালপালা ছড়ানো আম গাছ ছিল। গ্রাম থেকে পাটাতন এনে এই গাছে মাচান বানালাম, তার উপরে দিলাম সুগন্ধি খড়। ওর উপরে রাত কাটানোই আমাদের উদ্দেশ্য। আমাদের প্রত্যাশা ছিল যে চিতাটা একবার ফাঁদে পড়লে ওকে শেষ করতে হবে। আমরা যখন মাচানে উঠলাম তখন প্রায় সূর্যাস্ত। মাচানটা বেশ লম্বা এবং চওড়া ছিল, যাতে আমরা পাশাপাশি লম্বা হয়ে শুতে পারি। মাচান থেকে খাদের ওপাশের মরিটার দূরত্ব 200 গজ এবং মাচান থেকে মরিটা 100 ফুট উঁচু জমিতে। এবারসনের ভয় ছিল যে ওর রাইফেলে লাগানো টেলিস্কোপিক সাইট দিয়ে ওর লক্ষ্য নির্ভুল হবে না, সেই কারণে ও খাপ থেকে একজোড়া শফিল্ড গ্লাস বার করল, আর আমি আমার .275 রাইফেলে গুলি ভরলাম। আমরা ঠিক করলাম যে চিতাটার যে রাস্তা দিয়ে আসার কথা সেই জায়গাটার ওপর এবারসন লক্ষ্য রাখবে, আর আমি পুরো পাহাড়টার ওপরই ব্যাপকভাবে নজর রাখব। যদি চিতাটাকে দেখা যায় আমি গুলি করবার ঝুঁকি নেব, যদিও গুলি করতে হবে আমার রাইফেলের শেষ পাল্লায় এবং সেটা হলো 300 গজ। এবারসন ঝিমোচ্ছিল। আমি ধূমপান করতে করতে দেখলাম পশ্চিমের পাহাড়ের ছায়া আমাদের সামনের পাহাড়ে গুটি গুটি উঠছে। যখন অস্তমান সূর্যের রশ্মিতে পাহাড়ের চূড়া রক্তিম হয়ে উঠল, এবারসন জাগল, তুলে নিল ফিল্ড গ্লাস, আমি তুললাম রাইফেল। কেননা যে সময় চিতাটা দেখা দেবে বলে আমরা আশায় আছি সে সময় এসে গেছে। দিনের আলোর তখনও 45 মিনিট বাকি ছিল এবং সেই সময়টুকু আমাদের মাচান থেকে পাহাড়ের যে বিস্তীর্ণ এলাকাটা দেখা যায় তার প্রতিটি ফুট ভালো করে নিরীক্ষণ করলাম। আমি একজোড়া চোখ দিয়ে, যেমন চোখ মাত্র কয়েকজন ভাগ্যক্রমে পায়, আর এবারসন দেখল ওর ফিল্ড গ্লাস দিয়ে। কোনো জন্তু বা পাখির সারা শব্দ পেলাম না। যখন আর গুলি চালাবার মতো যথেষ্ট আলো ছিল না, আমি রাইফেল নামালাম। একটু পরে এবারসন ফিল্ড গ্লাস খাপে ভরে ফেলল। চিতাটাকে মারার একটা সুযোগ নষ্ট হলো, কিন্তু তখনও 3টি সুযোগ বাকি, কাজে আমরা অযথা নিরুদ্যম হলাম না। অন্ধকার হওয়ার একটু পরে বৃষ্টি শুরু হলো। আমি এবারসনকে ফিসফিস করে বললাম যে এতে আমাদের কাজ পণ্ড হতে পারে, কেননা বৃষ্টির জলের বাড়তি ওজনে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত কলের চোয়াল বন্ধ হয়ে যেতে পারে, কিংবা মাছ ধরার সুতো জলে ভিজে কুকড়ে গিয়ে রাইফেলের হালকা ঘোড়ায় টান মেরে গুলি চালিয়ে দেবে। একটু পরে
এভারসন আমার কাছে সময় জানতে চাইল। তখনও বৃষ্টি পড়ে চলেছে। আমার কবজিতে লুমিনাস ঘড়ি ছিল। আমি ওকে বললাম যে সময় হয়েছে 7:45। তখন মনিটার দিক থেকে পরপর হিংস্র এবং ক্রুদ্ধ গর্জন শোনা গেল। চিতাটা, রুদ্রপ্রয়াগের সুপ্রসিদ্ধ নরখাদক চিতাটা অবশেষে ফাঁদে পড়েছে। এবারসন এক লাফে মাচান থেকে নামল। আমি ডাল ধরে নামলাম। নামতে গিয়ে যে কারুর হাত পা ভাঙেনি সেটা আমাদের সৌভাগ্য। পেট্রোম্যাক্সটা কাছের একটা মিষ্টি আলুর ক্ষেতে লুকোনো ছিল। এবারসন ওটা ধরাতে ধরাতে আমি আমার ভয় এবং অনিশ্চয়তা সম্বন্ধে উক্তি করলাম। এবারসন তার যোগ্য পাল্টা জবাব দিল, তুমি একটা বাজে দুঃখবাদী। প্রথমে ভাবলে যে কয়েক ফোঁটা বৃষ্টির জন্য ফাটটা বন্ধ হয়ে যাবে, আমার রাইফেল থেকে গুলি ছুটে যাবে। এখন ভাবছো যে চিতাটা কোনো আওয়াজ করছে না মানে ওটা ফাঁদ থেকে পালিয়েছে। আমি ঠিক তাই ভাবছিলাম এবং ভয় পাচ্ছিলাম। আরেকবার যখন একটা চিতাকে ফাঁদে ফেলেছিলাম সেটা ক্রমাগত গর্জন এবং চিৎকার করেছিল, কিন্তু এই চিতাটা ওই প্রথম ক্রোধপূর্ণ গর্জনের পর যে গর্জন শুনে আমরা মাচান থেকে হুড়মুড় করে নামলাম নিস্তব্ধ হয়ে আছে। অতি অমঙ্গুলে এই স্তব্ধতা। এবারসন সব রকমের লণ্ঠন জ্বালাতে দক্ষ। খুব অল্প সময়ের মধ্যে সে পেট্রোম্যাক্সটাকে জ্বালিয়ে পাম করে ফেলল। আমাদের সব দ্বিধা দূরে সরিয়ে শক্ত জমির ওপর দিয়ে ছুটলাম। এবারসনও এখন এই দীর্ঘ নৈঃশব্দে সন্ধিহান হয়ে পড়েছে। আমরা কিছুটা ঘুরে উপর থেকে মরিটার দিকে গেলাম। উদ্দেশ্য হল সুতোগুলি এবং সম্ভবত ক্রুদ্ধ চিতাকে এড়িয়ে যাওয়া। উঁচু ঢিপি থেকে নিচের জমির গর্তটা দেখলাম, কিন্তু কলটার কোনো চিহ্ন নেই। আমাদের আশা আবার চড়ে উঠল, কিন্তু পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলোয় এবার কলটা দেখা গেল। চোয়াল বন্ধ এবং শূন্য। পাহাড়ের ঢালে 10 গজ নিচে পড়ে আছে। মরিটার ঢিপিতে মাথা দিয়ে পড়ে নেই। ক্ষণিক দৃষ্টিপাতে দেখা গেল যে ওটার বেশ কিছুটা অংশ খাওয়া হয়েছে। আমরা আম গাছে ফিরে গিয়ে মাচানে উঠলাম। আমাদের মন এত তিক্ত বিরক্ত যে ভাষায় ব্যক্ত করা যায় না। আর আমাদের জেগে থাকার প্রয়োজন ছিল না, কাজেই নিজেদের ওপর খড় চাপা দিয়ে আমাদের বিছানা ছিল না এবং রাত্রিটা খুব ঠান্ডা ছিল। আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরের প্রথম আলো ফুটতেই আম গাছের কাছে আগুন জ্বেলে জল গরম করা হলো। আমরা বেশ কয়েক কাপ চা খেয়ে আগুন পোয়ালাম। তারপর পাটোয়ারি, এবারসন, আমার এবং গ্রামের কিছু লোক নিয়ে মরিটার দিকে গেলাম। আমি বলছি যে আমরা দুজন ছাড়া আমাদের সঙ্গে পাটোয়ারি এবং আরও কয়েকজন লোক ছিল, কেননা আমি যদি একলা থাকতাম তাহলে এবারে আপনাদের যা বলবো সেটা বলতে ইতস্তত করতাম। পিশাচ কি পশু, বৃদ্ধার হত্যাকারী যদি উপস্থিত থেকে আমাদের রাতের যোগাযন্ত্র দেখত তাহলেও এটা বোঝা মুশকিল যে ও কী করে এক অন্ধকার বর্ষণ মুখর রাতে কোনো না কোনো উপায়ে ধরা পড়া কিংবা মৃত্যু থেকে বাঁচল। যদিও হালকা বৃষ্টি পড়েছিল তাতেই মাটি নরম হয়েছিল এবং ওর গত রাতের প্রতিটি গতিবিধি মনে মনে পুনর্গঠন করে বুঝতে পারলাম। যেদিক থেকে আশা করেছিলাম সেদিক থেকেই চিতাটা এসেছিল। সমতল জমিটার কাছে এসে ও ওটার নিচে দিয়ে ঘুরে আসে। তারপর যেদিকে আমরা শক্ত করে কাটা ঝোপ পুঁতেছিলাম সেদিক থেকে মরিটার দিকে আসে। ও 3টি ঝোপ টেনে তুলে নিজের যাওয়ার মতো জায়গা করে নেয়। তারপর মরিটাকে ধরে ফুটখানেক রাইফেলগুলির দিকে টেনে নেয়। তাতে সুতোগুলি ঢিলা হয়ে যায়। তারপর সে খেতে শুরু করে। খাওয়ার সময় সে মহিলাটির কোমরে জড়ানো সুতোটাকে ছোঁয়নি। আমরা মুরির মাথা এবং ঘাড়ে বিষ দেওয়ার কথা ভাবিনি। এগুলিকে সে প্রথমে খায়, তারপর অতি সাবধানে বিষ দেওয়া জায়গাগুলির মাঝখান থেকে
বাকি সব অংশটুকু খেয়ে ফেলে। ক্ষুধা নিবৃত্তির পর চিতাটা মুড়ি ছেড়ে বৃষ্টি থেকে আশ্রয় নিতে যায়। এই সময় আমি যে ব্যাপারে ভয়টা করেছিলাম সেটাই হয়। খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত কলে বৃষ্টির জল পড়ে বাড়তি ওজন সৃষ্টি করে, তাতে প্লেটটা মানে ট্রিগারটা নেমে গিয়ে স্প্রিংগুলিকে ছেড়ে দেয়। ঠিক এই সময়ে চিতাটা কলটাকে ডিঙিয়ে যাচ্ছিল, বড় চোয়াল দুটি ওর পিছনের পায়ের হাঁটুতে ধরে। এটাই হলো সবচেয়ে আফসোসের বিষয়। যে লোকরা রুদ্রপ্রয়াগ থেকে কলটা নিয়ে আসছিল তারা ওটাকে মাটিতে ফেলে দিতে একটা 3 ইঞ্চি লম্বা দাঁত ভেঙে যায়। চিতাটার হাঁটু কলের চোয়ালের যে জায়গায় চেপটে যায় ঠিক সেখানকার দাঁতটাই ভাঙা ছিল, সেই জন্য সেইখানে ফাঁক ছিল, বাকি জায়গায় দাঁতগুলি ঠিক সারি সারি। এই দাঁতটা ঠিক থাকলে চিতাটা কল থেকে বেরোতে পারত না, কেননা ওর পায়ে সেটা শক্ত করেই চেপে ধরেছিল, যাতে করে ও 80 পাউন্ড ওজনের কলটাকে গর্ত থেকে তুলতে পারে। যে গর্তে আমরা কলটা পুঁতেছিলাম তারপর সেটাকে পাহাড়ের গা দিয়ে 10 গজ নিচে টেনে নিয়ে যায়। এখন চিতাটার বদলে আছে শুধু 1 গোছা লোম আর ছোট 1 টুকরো চামড়া, যেটা পরে অনেক পরে ঠিক জায়গায় জোড়া লাগাবার তৃপ্তি হয়েছিল। চিতাটার গতিবিধি যতই অবিশ্বাস্য হোক না কেন, যে পশু 8 বছর ধরে নরখাদক হয়েছে তার কাছ থেকে এই ধরনেরই গতিবিধি আশা করা যায়। খোলা জমি এড়িয়ে চলা, মুড়ির কাছে গা ঢাকা দিয়ে যাওয়া, রক্তের দাগের ওপর বসানো কাটা ঝোপ সরানো, আহারের জন্য সুবিধাজনক জায়গায় মুড়ি টেনে নেওয়া, বিষ দেওয়া অংশগুলি বাদ দেওয়া, সায়ানাইডের পূর্ব অভিজ্ঞতা ওর ছিল, ওটার বড় তীব্র গন্ধ, এগুলি ওর পক্ষে খুবই স্বাভাবিক। ফাঁদ ভাঙার যে ব্যাখ্যাটা আমি দিলাম সেটা সঠিক বলে আমার দৃঢ় বিশ্বাস। বৃষ্টির জলের বাড়তি ওজনের জন্য জোয়াল বন্ধ হওয়ার সময়ই যে চিতাটা ওটা ডিঙিয়ে যাচ্ছিল সেটা ঘটনার সমাপতন। আমরা ভাতটা খুলে ফেলে অপেক্ষা করলাম, যাতে করে আত্মীয়রা ওই বৃদ্ধার দেহাবশেষ সপ্তাহের জন্য নিয়ে যেতে পারে। তারপর আমরা দুজনে হেঁটে রুদ্রপ্রয়াগের দিকে চললাম। আমাদের লোকরা পরে আসবে এই কথা রইল। রাত্রে কোনো সময়ে চিতাটা আমগাছের কাছে এসেছিল, যেখানে জমাট রক্ত পড়েছিল এবং যে রক্ত বৃষ্টিতে ধুয়ে যায় সেখানে আমরা ওর থাবার ছাপ দেখতে পাই। আমরা থাবার ছাপ অনুসরণ করে দেখলাম যে সেগুলি তীর্থপথে নেমে গেছে। তারপর রাস্তা ধরে 4 মাইল দূরে ইন্সপেকশন বাংলোর গেট পর্যন্ত গেছে। গেটের একটা থামের তলার মাটি আছড়ে চিতাটা আরও 1 মাইল দূরে আমার পুরনো বন্ধু মালবাহকের ক্যাম্পে গিয়ে উদ্দেশ্যহীনভাবে ওর একটা ছাগলকে মারে। পৃথিবীর যে কোনো অঞ্চলে আপনাদের মধ্যে যারা শিকারার্থে রাইফেল হাতে নিয়েছেন তাদের বলার প্রয়োজন নেই যে এতগুলি অকৃতকার্যতা এবং নৈরাশ্য আমাকে দমাতে পারেনি। বরং আমার সংকল্প আরও জোরালো হলো যে আমি কাজ চালিয়ে যাব, যতদিন না সেই শুভ দিন কিংবা রাত আসে যেদিন বিষ এবং ফাঁদ পরিত্যাগ করে আমি আমার রাইফেল যেমনভাবে উচিত তেমনি করেই ব্যবহার করার সুযোগ পাব। নরখাতকের দেহ সঠিক এবং অব্যর্থভাবে গুলিবিদ্ধ করব। কিছু শিকারী ভাবেন যে তারা অলক্ষণে বলেই বড় জানোয়ার শিকারে ব্যর্থ হন। আমি তাদের সঙ্গে একমত নই। শিকারী নিজে আশাবাদী বা নিরাশাবাদী যাই হন না কেন, তিনি যে জন্তুকে গুলি করবার কিংবা তার ছবি তুলবার জন্য অপেক্ষা করে আছেন শিকারীর চিন্তাধারা কোনো মতেই তার গতিবিধিকে প্রভাবিত করতে পারে না। আমরা ভুলে যাই যে বন্য প্রাণীদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি, বিশেষ যে প্রাণীরা খাদ্য সংগ্রহ এবং আত্মরক্ষার জন্য এই ইন্দ্রিয়গুলির ওপর নির্ভর করে, সভ্য মানুষের তুলনায় অতি উঁচু স্তরের। এত উঁচু যে আমরা সম্ভাব্য শিকারে কিছু দেখতে বা শুনতে পাচ্ছি না বলে তারাও আমাদের চলাফেরার আওয়াজ পাচ্ছে না, চলাফেরা দেখতে পাচ্ছে না, এই অনুমানের কোনো ন্যায্য কারণই নেই।
বন্যপ্রাণীর বুদ্ধি বিষয়ে ভুল ধারণা পোষণ এবং কোনো শব্দ বা নড়াচড়া না করে প্রয়োজনীয় সময়টুকু বসে থাকায় ব্যর্থতাই হলো জানোয়ার শিকারের সকল ব্যর্থতার কারণ। মাংসাশী পশুর সঠিক শ্রবণ ক্ষমতা, এদের সঠিক কারো দেখা পেতে হলে কত যে সতর্ক হতে হয় তার দৃষ্টান্ত হিসাবে আমার একটি অধুনা অভিজ্ঞতার কথা বলি। মার্চ মাসের একটি দিন, মাটিতে শুকনো পাতার গালচের ওপর প্রতিটি মরা পাতা ঝরে পড়ার শব্দ পাওয়া যায়। মাটিতে খুঁটে খাওয়া ছোট ছোট পাখিদের প্রতিটি নড়াচড়া বুঝতে পারা যায়। অনেকদিন ধরে একটা বাঘের ছবি তোলার চেষ্টা করেছি, সেটা যেদিকে শুয়ে আছে বলে আন্দাজ করেছি সেদিকে একদল হনুমানকে চালিয়ে দিয়ে খুব ঘন ঝোপ জঙ্গলের মধ্যে বাঘটার সঠিক অবস্থিতি টের পেয়ে গিয়েছি। বাঘটা থেকে 70 গজ দূরে একটা ফাঁকা জমি, 50 গজ লম্বা 30 গজ চওড়া জমিটার পাশে বাঘের বিপরীত দিকে একটা বড় গাছ, ঘন লতায় একেবারে মাথা পর্যন্ত ঢাকা। মাটি থেকে 20 ফুট ওপরে গাছটা দুটো ডালে ভাগ হয়ে গিয়েছে। আমি জানতাম বেলা শেষ হয়ে এলে বাঘটা জমিটা পার হবে, কারণ জমিটা তার ও তার শিকার করা সম্বরটার মাঝ বরাবর। সম্বরটাকে সেদিনই সকালে দেখতে পেয়েছি, মরির কাছাকাছি কোথাও দিনের বেলাটা শুয়ে কাটানোর মতো উপযুক্ত আড়াল না থাকায় বাঘটা সরে গিয়েছে ওই ঘন জঙ্গলটার ভেতর। সেখানে হনুমানগুলোই আমাকে তার সন্ধান পাইয়ে দিয়েছে। পায়ে হেঁটে বাঘ বা চিতা শিকার করা বা তার ছবি তোলার জন্যে জন্তুটার সঠিক অবস্থিতি জানা প্রায়ই প্রয়োজন হয়। তা সেটা কোনো আহত প্রাণীকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই হোক অথবা ফটো তোলার জন্যই হোক, তার প্রকৃষ্টতম উপায় হচ্ছে জীবজন্তু বা পাখিদের সাহায্য নেওয়া। খানিকটা ধৈর্য এবং তাদের অভ্যাস সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকলে বিশেষ একটা প্রাণী বা পাখিকে ইচ্ছেমতো দিকে চালানো কঠিন কাজ নয়। এ কাজে পাখিদের মধ্যে সবচেয়ে উপযোগী হচ্ছে লাল জঙ্গলি মোরগ, ময়ূর এবং সাদা মাথা ছাতারে পাখি, আর জন্তুদের মধ্যে সবচেয়ে উপযোগী হচ্ছে কাকার ও হনুমান। যে বাঘটার কথা আমি বলছি সেটা আহতও নয় এবং ঝোপের ভেতর ঢুকে সেটাকে আমি নিজেও সহজেই খুঁজে বের করতে পারতাম, কিন্তু তা করতে গেলে তার বিশ্রামে ব্যাঘাত ঘটত এবং ফলে আমার নিজের উদ্দেশ্যই ব্যাহত হতো। ঝোপের মধ্যে বাঘটার নজরে পড়লে তাদের প্রতিক্রিয়া কি হবে জানা থাকায় তাদের সাহায্য নিয়ে বাঘটাকে বিরক্ত না করেই যা জানার তা জেনে গেলাম। খুব সন্তর্পণে ওই গাছটার কাছে এগোলাম। লতা গাছটার ওপরের দিকের পাতাগুলো বাঘটার নজরে আসতে পারে ভেবে গাছের দুই ডালের মাঝখানটায় চড়ে বসলাম। নিখুঁতভাবে লুকিয়ে আরামে বসার মতো জায়গা বটে সেটা। 16 মিলিমিটার সিনে ক্যামেরাটা বের করে সামনের পাতাগুলোর মধ্যে ছবি তোলার মতো একটা ফাঁক তৈরি করলাম। নিঃশব্দে এসব শেষ করে আমি বসে থাকলাম চুপচাপ। আমার সামনে দৃশ্যমান রইল ফাঁকা জমিটা আর তার ঠিক পিছনের জঙ্গলটা। ঘণ্টাখানেক বসে থাকার পর একজোড়া ব্রোঞ্জ পাখা ঘুঘু জঙ্গলটা থেকে উঠে নিচু ঝোপগুলোর ওপর দিয়ে উড়ে চলে গেল এবং 1 কি 2 মিনিট পরে আমার একটু কাছে ছোট একঝাঁক পাহাড়ি পিপিট মাটি ছেড়ে উঠে একটা ন্যাড়া গাছের ডালগুলোর ভিতর দিয়ে একেবারে উপরে উঠে উড়ে চলে গেল। এই দু জাতের পাখির কোনোটারই বিপদকাপক কোনো ডাক নেই, কিন্তু তাদের আচরণ দেখে আমি বুঝলাম যে বাঘটা উঠে দাঁড়িয়েছে এবং তাদের সন্ত্রস্ত করে দিয়েছে। কয়েক মিনিট ধরে আমি আস্তে আস্তে বা থেকে ডাইনে আমার নজর ফেরাতে লাগলাম। আমার সামনে যতটা জায়গা দেখা যায় তার প্রতিটি ফুট জায়গা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলাম। এই সময় আমার দৃষ্টি গিয়ে ঠিক আমার সামনের দিকে ফাঁকা জমিটার কিনার থেকে 10 ফুট দূরে 1 কি 2 বর্গ ইঞ্চি মাপের একটা ছোট জিনিসের ওপর আবদ্ধ হল। খানিকক্ষণ ওই নিশ্চল জিনিসটার দিকে তাকিয়ে থেকে ডান দিকে দৃষ্টিসীমার মধ্যকার ঝোপগুলো নজর করে গিয়ে আবার সেই সাদা জিনিসটার ওপর নজর ফিরিয়ে আনলাম। এইবার আমি নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে ওই জিনিসটাকে মিনিট খানেক বা মিনিট দুয়েক আগে প্রথম যেখানটায় দেখেছি সেখানে সেটা আর নেই, এবং সেটা
বাঘের মুখের একটা সাদা দাগ ছাড়া আর কিছুই নয়। বোঝা যাচ্ছে যে যদিও আমার পায়ে পাতলা রবারের জুতো ছিল এবং জ্ঞানত কোনো শব্দই আমি করিনি, তবুও আমি যখন গাছটার দিকে এগোচ্ছিলাম বা গাছে উঠেছিলাম তখন বাঘটা সে শব্দ শুনতে পেয়েছে। যখন তার মরির কাছে যাওয়ার সময় হয়েছে তখন সে শুকনো পাতার উপর দিয়ে 70 গজ দূরের ওই সন্দেহজনক শব্দটার উৎপত্তি স্থলের দিকে ভালো করে নজর করে দেখেছে। নড়াচড়া না করে আধ ঘন্টা ধরে শুয়ে থাকার পর সে উঠে দাঁড়াল, আর মোড়া ভাঙল, হাই তুলল, তারপর ভয়ের কিছু নেই দেখে বেরিয়ে পড়ল খোলা জমিটার উপর। সেখানে দাঁড়িয়ে সে মাথাটা একবার ডাইনে একবার বায়ে ঘোরাল, তারপর জমিটা পার হয়ে সোজা আমার গাছটার তলা দিয়ে মরির কাছে চলে গেল। জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় মাংসাশী প্রাণী শিকারের জন্যে তৈরি মাচানগুলো প্রায়ই আমার চোখে পড়ে, এবং যখন দেখতে পাই মাচান বানানোর জন্যে কাছে পিঠে চারা গাছগুলো কাটা হয়েছে, দেখার সুবিধার জন্য ডালপালা ছাঁটা হয়েছে আর আশেপাশে পড়ে রয়েছে টুকরো টাকরা ফালতু জিনিস, তখন চিন্তা করি এসব কাজের সময়ে কী পরিমাণ কথাবার্তা ও হইহল্লা চলত। সেই জন্যে আমি বিস্মিত হই না যখন কেউ বলে যে চিতা বা বাঘের জন্যে কয়েকশো বার বসে থেকেও তারা কোনোবার একটিরও দেখা পায়নি, এবং এই ব্যর্থতার জন্যে দায়ী করে মন্দ ভাগ্যকেই। এ পর্যন্ত যে নরঘাতকটাকে মারতে পারিনি তার কারণ এ নয় যে আমরা এমন কিছু করেছি যা করা উচিত ছিল না, অথবা এমন কিছু করিনি যা করা উচিত ছিল। এর জন্য একমাত্র দোষ দেওয়া যায় ভাগ্যকে। দুর্ভাগ্য টর্চ লাইটটা সময় মতো এসে পৌঁছল না, ইবর্সনের দুপায়েই টান ধরল, চিতাটা পরিমাণের অতিরিক্ত সায়ানাইড খেয়ে ফেলল, এবং সর্বশেষ বাহকটা জাতিকলটা ফেলে দিয়ে যে দাঁতটা সবচেয়ে দরকারি সেটাই ভেঙে ফেলল। সুতরাং আমরা চিতাটাকে তার 70 বছর বয়স্ক শিকারের মরিতে আনতে ব্যর্থ হওয়ার পর ইবর্টসন যখন পাউরি ফিরে গেল আমার আশা তখনও পুরো মাত্রায়, কেননা চিতাটাকে গুলি করার সম্ভাবনাটা রুদ্রপ্রয়াগে আসার প্রথম দিনের মতোই রয়েছে। বরং এখন আমি প্রাণীটার ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ায় সেই সম্ভাবনা আগের চেয়েও বেশি হয়েছে। একটা জিনিস আমার খুব অস্বস্তি ও মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে নরঘাতকটাকে নদীর একটা পাড়ে আটকে রাখা। যেভাবেই দেখি না কেন অলোকনন্দার বা পাড়ের লোকরাই শুধু চিতাটার আক্রমণের আয়তাভুক্ত হয়ে থাকবে, আর ডান পাড়ের লোকদের সেরকম কোনো আক্রমণের ঝুঁকি থাকবে না, এটা মোটেই উচিত মনে হচ্ছিল না। আমরা আসার দুদিন আগে যে ছেলেটি মারা পড়েছে তাকে নিয়ে মোট 3 জন ইদানিং বা পারে প্রাণ হারিয়েছে, এবং আরও অনেকেরও সেই দশা হতে পারে। তবু পুল দুটো খুলে দিয়ে চিতাটাকে নদীর ডান পারে চলে যেতে দিলে আমার অসুবিধেগুলো শতগুণ বেড়ে যাবে, এবং তাতে সামগ্রিকভাবে গাড়োয়ালেরও কোনো উপকার হবে না, কারণ নদীর ডান দিকের মানুষগুলোর জীবনও বা দিকের মানুষের জীবনের মতোই সমান মূল্যবান। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও আমি পুল দুটো বন্ধ রাখার সিদ্ধান্তই করলাম। নদীর বাপারের বহু সহস্র মানুষদের আমি আমার শ্রদ্ধা জানাই এই জন্যে যে পুল বন্ধ রাখার অর্থ ভয়ঙ্কর নরঘাতকটার কার্যকলাপগুলো তাদের এলাকার ভিতরেই গণ্ডিবদ্ধ করে রাখা। একথা জেনেও তবু যে কমাস পুলগুলো আমি বন্ধ করে রেখেছিলাম তার মধ্যে একবারও তারা বাধাগুলো অপসারণের চেষ্টা করেনি বা আমাকে তা করতে অনুরোধ করেনি। পুল দুটো বন্ধ রাখা সাব্যস্ত করে আমি গ্রামবাসীদের তাদের বিপদ সম্বন্ধে সতর্ক করে দেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম। নিজেও যতটা সময় পেলাম আর পায়ে হেঁটে যতটা সম্ভব বিভিন্ন গ্রামে বলে বেড়ালাম। গ্রামে বা পথে যত লোকের সঙ্গে কথা বলেছি তাদের একজনও চিতাটাকে তাদের এলাকায় গণ্ডিবদ্ধ রাখার জন্য একটিবারও অসন্তোষ প্রকাশ করেনি, এবং যেখানেই গিয়েছি আতিথ্য আপ্যায়ন পেয়েছি এবং শুভেচ্ছা কুড়িয়েছি। কেউ জানে না কে নরঘাতকটার পরবর্তী শিকার হয়ে পড়তে পারে, তবু এমনই সব স্ত্রী ও পুরুষের কাছ থেকেই এই আশ্বাস পেয়ে প্রচুর উৎসাহ বোধ করেছি। চিতাটা গতকাল মারা পড়েনি তাতে আফসোসের কিছু নেই, কারণ সেটা নিশ্চয়ই
আজ নয়তো আগামীকাল মারা পড়বে।